নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা আবার এসেছি আজকে পর্যটন কবিতাটা নিয়ে। এই বইটা থেকে সন্দেশ, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, সেরা সন্দেশ, এটা একটা পত্রিকা যেটা রায় ফ্যামিলি আবার বার রায় ফ্যামিলিতেই ফেরত যাচ্ছে, রায় ফ্যামিলি বার করতো। আর এই বইটা কিছুদিন চলেছিল, আমি যতদূর জানি পুরো ডিটেলস হিস্ট্রিটা আমার মনে নেই, পড়েছিলাম কিন্তু মনে নেই, কিন্তু মোটামুটি যা মনে আছে যে বেশ কিছুদিন চলার পর বন্ধ হয়ে গিয়েছিল, আর তারপরে সত্যজিৎ রায় আবার চালু করেন এবং তখন লীলা মজুমদার ওনার পিসি হন, আমি ঠিক মনে করতে পারছি না, সে একজন রিলেটিভ আর কি, এবং লীলা মজুমদার সম্পাদনা করতেন। লীলা মজুমদার একজন বিখ্যাত বাঙালি মহিলা, মানে লেখক, অসাধারণ, বহু বহু অসাধারণ ওনার সৃষ্টি আছে। একটা আমার, আমি অনেক পরে ডিসকভার করেছি পার্সোনালি বলতে গেলে, এবং ভীষণ ভীষণ ভালো লাগতো, একটা অন্য ধরনের ভালো লাগা বুঝেছি, হয়তো অনেক বয়সে পড়েছি সেই জন্য অন্যরকমভাবে অনুভব করেছি, কিন্তু সেটা একটা আলাদা ব্যাপার। আর সত্যজিৎ রায় তো কিছু বলার নেই, আশা করি তোমরা সিনেমায় যদি লেখা নাও পড়ে থাকো, ফেলুদা যদি না পড়ে থাকো, আশা করি কখনো না কখনো পড়বে, এবং আরও ভালো হয় কোনো না কোনো সময় যদি বাংলায় পড়তে পারো, ইংলিশে পড়লেও আমি জানি যে ইকুয়ালি ভালো লাগবে, কারণ গল্পগুলোই অসাধারণ আমার মতে। অনেকের আলাদাও লাগে, কিন্তু পড়তে তো ভালো লাগে, কতটা ভালো কতটা খারাপ সেই হিসাবে যাচ্ছি না, কিন্তু পড়তে ভালো লাগে, আর বাংলায় পড়তে পারলে তো অন্য অন্যরকম মজা। সত্যজিৎ রায় সন্দেশটা আবার চালু করেন এবং অনেক বছর চলেছিল, এবং তখনকার যে মানে তখন একটা সংখ্যা বেরিয়েছিল এবং তারপরে মানে অনেক বছর চলেছিল, তারপরে এই সেরা সন্দেশ সংখ্যাটা বেরিয়েছিল, এবং আনন্দ পাবলিশার্স হচ্ছে বেঙ্গলের একজন বড় পাবলিশিং হাউস। তো আবার আমি সেইটা নিয়েই বলবো। আনন্দ পাবলিশার্সের তো অনেক রকম, আনন্দবাজার পত্রিকা আছে যদি কিছু না জানো আর কি, সেটা তো ঠিক আছে, কিন্তু অনেক অনেক ভালো ভালো বই আছে। এছাড়াও বাংলায় বহু নামি নামি প্রকাশনা সংস্থা আছে, যেমন দেব সাহিত্য কুটির, পত্রভারতী, অনেক অনেক আছে। আমি অত ডিটেলস জানি না বা থিওরিগুলো মনে থাকে না, সেটা সত্যি কথা, আমি তো কথার ছলে তোমাদের সঙ্গে এগুলো মানে বলতে চাই। এবং আবার একটা কবিতা নিয়ে এসেছি এবং চেষ্টা করবো যদি তোমাদের ভালো লাগে, কিছু না, এটা হয়তো খুব একটা পপুলার কবিতা নয়, কিন্তু সন্দেশ যে সেটা একটা খুব পপুলার বই ছিল এক সময়, আর তা এই এই সংখ্যাটা হচ্ছে সন্দেশের 1368 থেকে 1387, মানে 19 বছরের সেরা সন্দেশ, মানে বেশ কিছু ভালো বাছাই লেখা গল্প। মাঝে মাঝে আমি এখান থেকে পড়বো, আজকে আমি যেটা পড়বো সেটা একটা কবিতার নাম হচ্ছে পর্যটন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। পর্যটন মানে হচ্ছে ঘোরা, ট্রাভেলিং, হ্যাঁ। আর নীরেন্দ্রনাথ চক্রবর্তী একজন বিখ্যাত বাঙালি কবি ছিলেন, আমি খুব ওনার লেখা পড়িনি সত্যি কথা, কিন্তু সন্দেশটা পড়তে পড়তে তো আমার মানে ভাগ্য যে আমি ভালো কবিতাটা পড়তে পেরেছি। ছোট্ট সুন্দর মিষ্টি কবিতা, আর আমি পড়ে নিই একবার। কবিতাটার সারমর্ম হচ্ছে যে একজন কেউ বলছে যে সবাই নানা জায়গায় যাচ্ছে, কেউ এখানে, কেউ ওখানে, কেউ সেখানে, সেও যেতে চায়, কিন্তু সেটা সম্ভব হলো কিনা সেটা লাস্ট প্যারাগ্রাফে বলা হয়েছে। পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রথম প্যারাগ্রাফ। হ্যাঁ, মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি, গুম্ফো ছেটে, কেষ্টবাবু কোথায় যান, বাদকশান, বাদকশান। কুলির মাথায় মাল চাপিয়ে, সিংহ সম লম্ফো দিয়ে, বিষ্ণুবাবু যান কোথায়, মোম্বাসায়, মোম্বাসায়। উড়িয়ে ধুল মহেশ দাস, ভর দুপুরে কোথায় যাস, হঠাৎ কোথায় চললি রে, স্যান্টাফে, স্যান্টাফে। সবাই এখন ছাড়ছে ঘর, কেষ্ট বিষ্টু মহেশ্বর, ব্যাপার দেখে হচ্ছে শখ, আমিও হব পর্যটক, কিন্তু আমি কোথায় যাই, একটি বিনে টঙ্কা নাই, তাই নিয়ে যাই কোথায় আর, শ্যামবাজার, শ্যামবাজার। তো এবার একটা একটা করে প্যারাগ্রাফে যাই। মাথায় মস্ত পাগড়ি, মস্ত মানে বিশাল, পাগড়ি তো জানো টর্বান, সেটা মানে যেটা এটে আর কি, গজিয়ে দাড়ি, এটে মানে আটকে আর কি, ফিট করে মাথায় বসিয়ে,
গজিয়ে দাড়ি গজাচ্ছে, দাড়ি লম্বা হচ্ছে, কিন্তু গুম্ফো ছেটে, গোঁফ গুম্ফো মানে গোঁফ ছেটে বা গোঁফ কেটে, কেষ্টবাবু, প্রথম মানুষজনের নাম, মানুষটির নাম কি কেষ্টবাবু, তিনি কোথায় যাচ্ছেন? বাদাকশান, বাদাকশান। আমি হয়তো উচ্চারণটা ঠিকঠাক করতে পারছি না, আমি নামটা আসলে পড়িনি, তো আমি এইখানে বলবো বলে আগে আমি একটু দেখলাম। এটা হচ্ছে আফগানিস্তানের একটা জায়গা। যাই হোক, তো কেষ্টবাবু বাদাকশানে যাচ্ছেন সেই জন্য সেখানে আফগানিস্তানের যেরকম লোকজন পরে, যে পাগড়ি পরে, লম্বা দাড়ি হয়, গোঁফ তো থাকে কিন্তু গোঁফ যে প্রচুর বড় হয় তা হয়তো নয়, সেই জন্য কেষ্টবাবু ওই রকমভাবে সেজে বাদাকশান বা আফগানিস্তানে যাচ্ছেন। দ্বিতীয় মানুষটির নাম হচ্ছে বিষ্টুবাবু, কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফো দিয়ে, লম্ফো মানে হচ্ছে লাফ। হ্যাঁ, আবার গুম্ফোর সঙ্গে কিন্তু এই কথাটা মিল হচ্ছে, গজিয়ে দাড়ি গুম্ফো ছেটে, সেটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফের সেকেন্ড লাইন, আর এখানে সেকেন্ড প্যারাগ্রাফের সেকেন্ড লাইন হচ্ছে সিংহ সম লম্ফো দিয়ে, লম্ফো মানে লাফ। আর সিংহ সম কেন সেটা বলছি, বিষ্টুবাবু যান কোথায়? মোম্বাসায়। মোম্বাসায়, মোম্বাসা কোথায়? আফ্রিকা, আর আফ্রিকায় সিংহ, তাই এখানে সিংহর কানেকশনটা এনেছেন এই প্যারাগ্রাফে। হ্যাঁ, তো বিষ্টুবাবু যাচ্ছেন সিংহ মোম্বাসায়। তিন নম্বর লোক মহেশ দাস, উড়িয়ে ধুলো মহেশ দাস, ভর দুপুরে কোথায় যাস? কোথায়, হঠাৎ কোথায় চললি রে? স্যান্টাফে। স্যান্টাফে, স্যান্টাফে আমেরিকায় এক জায়গা। তো মহেশ দাস উড়িয়ে ধুলো ভর দুপুর, দুপুর মানে ভর দুপুর মানে খুব ঘো, মানে সবে সবে দুপুর, এটা একটা বাংলার টার্ম আর কি, ভর দুপুর, হ্যাঁ, বা ভর সন্ধেবেলা বলে, মানে দুপুরটা বেশ ভালো মতো পড়ে গেছে, মানে ধরো 12টা বেজেছে তা না, মানে 2-3টে খুব চড়া রোদ্দুর, খুব করা, মানে এর পরে পরে দুপুরটা খানিকক্ষণ পরেই শেষ হয়ে যাবে, সেই জন্য এই ভর কথাটা ইউজ হয়। ভর বা ভর হচ্ছে বোধহয় ভরার একটা ছোট এ, মানে ভরা মানে ফিল্ড আর কি। তো ভর দুপুর, ভর দুপুরে কোথায় যাস? হঠাৎ কোথায় চলি রে? স্যান্টাফে, স্যান্টাফে। তিনজন লোক হয়ে গেল। এইবার যিনি লিখছেন তিনি ভাবছেন, সবাই এখন ছাড়ছে ঘর, কেষ্ট বিষ্টু মহেশ্বর। এবার আমরা বাঙালিরা ঠাকুর প্রণাম করলে বা ত্রিদেব বলি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, হ্যাঁ, কিন্তু এখানে কেষ্ট বিষ্টু মহেশ্বর মানে বিষ্টু, কেষ্ট হচ্ছে কৃষ্ণ, বিষ্টুও কিন্তু বিষ্ণু, হ্যাঁ, মানে কেষ্ট বিষ্টু কিন্তু দুটোরই মানে বিষ্ণু নাম এসে যাচ্ছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছে না, কিন্তু কেষ্ট বিষ্ণু মহেশ্বর মানে, আর বাংলায় কেষ্ট বিষ্ণু উনি বেশ আগেকার দিনে এটা বলা হতো যে কেষ্ট বিষ্ণু হয়েছে, মানে বেশ বেশ নাম করেছে সেরম একজন কেউ আর কি। হ্যাঁ, তো সে কেষ্ট বিষ্ণু মহেশ্বর বলতে, যেমন ইংলিশে টম ডিক হ্যারি বলে, এটা বোধহয় ওরকম ভাবেই বলছে যে কেষ্ট বিষ্ণু মহেশ্বর সবাই ঘুরতে যাচ্ছে, ব্যাপার দেখে হচ্ছে শখ, শখ মানে ইচ্ছে, আমিও হব পর্যটক, পর্যটক মানে ট্রাভেলার, তো পর্যটন মানে হচ্ছে ট্রাভেলিং, হ্যাঁ, তো পর্যটক হতে চাইছেন লেখক, কিন্তু আমি কোথায় যাই? হ্যাঁ, এইবার লেখকের ডিলেমাটা, যে আমার উপায়টা কোথায় কোথাও যাওয়ার, একটি বিনে মানে এক, একটি বিনে মানে একটা ছাড়া টঙ্কা নাই, আগেকার দিনে টাকাকে টঙ্কা বলা হতো, হ্যাঁ, একটি বিনে টাকা নেই, মানে এক টাকাটা অনেক টাকা তখনকার দিনে যখন লিখছেন, কিন্তু মোটে এক টাকা, খুব বেশি দূরে যাওয়ার জন্য মানে কাজের নয়, তাই নিয়ে যাই কোথায় আর, তাই আমি কোথায় যাব? বাড়ি থেকে কাছাকাছি মানে কলকাতাতেই এক জায়গা, শ্যামবাজার, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, হয়তো সেখানে ভালো ভালো মিষ্টির দোকান আছে, সেখানে গিয়ে সেই সব খেতে পারবেন, সেই চিন্তায়। সত্যি প্রচুর ভালো নামি পুরনো মিষ্টির দোকান, যেখানে রীতিমতো ভালো খাবার, আর নর্থ কলকাতায় মিষ্টির দোকানের খুব পপুলারিটি আছে, তো হয়তো উনি সেটাই ভেবেছেন যে আর কোথাও না ঘুরতে গেলেও অ্যাটলিস্ট শ্যামবাজারে তো যেতে পারবো কলকাতায়, তো সেটাই উনি ভেবেছেন। তো আমি আবার এটা একটু ছোট্ট করে ইংলিশে বলে দিচ্ছি, দিস ইজ আ পোয়েম অ্যাবাউট ট্রাভেলিং, দ্য পোয়েট ইজ টকিং অ্যাবাউট হাউ এভরিওয়ান গোস টু ট্রাভেল ডিফারেন্ট প্লেসেস বাট হি ইজ নট এবল টু, দ্য নেম ইটস বাই নীরেন্দ্রনাথ চক্রবর্তী, and the name of the poem is Porjoton, which means traveling, and the first paragraph says that the person called someone called Keshto, he is going to a place called Badakhshan, which is somewhere in Afghanistan, and he's wearing a, he's put on a big turban, and he's also grown his beard like people of that land, and also has cut his, I mean shaved his beard, I mean cut shaped his beard and mustache like that, so that he is suited to go to that place, some, I mean, people like those, people from those place. And the second person is called Bishtu. He is going to Africa, Mombasa in Africa. And that's why he is going with that much of vigor that he is jumping like a lion. And lion is the reference to Africa because that's the connection with Africa, lions in Africa. That's the reason for using the word lion in this second paragraph.
The third paragraph is about the person called Mohesh, and he is going somewhere called Santa Fe. He's going really fast, and in the middle of the noon, sometime in afternoon, and it's really dusty, but he's running towards this place called Santa Fe. And then the author says that everybody, Keshto, Bishtu, Maheshwar. Maheshwar is another version of Mohesh. So all of them are leaving the house to travel, and that's why he's also feeling that he's also developing a desire to travel, and he also wants to become a traveler. But that's when the dilemma comes, when he realizes that he has only 1 rupees. 1 rupees today might sound very, very like minimal, but at that time, in the time when this was written, I understand that this was a big amount. And but he says it's not enough to take him outside Calcutta. And so where does he want to go? A popular place in Calcutta, which is Shyam Bazaar. It is a place where there are 5 roads going in different 5 directions. Shyam Bazaar Panch Mathar Mor, which means Shyam Bazaar 5-point crossing, is a really popular location in Calcutta. And that's where he says maybe he wants to go and enjoy the different sweet shops selling amazing sweets and savories in those that area. So that's where this poem ends, that he has no other means but to go to only Shyam Bazaar, and that's where his desire of becoming a traveler ends. So ekhane ei kobita ta shesh hocche porjoton Nirendranath Chakraborty. Ami ekbar just kobita ta dekhachi. Ei hocche porjoton, chotto kore kobita ta dekhalam. আশা করি ভালো লাগলো। ছোট্ট কবিতা খুব যে পপুলার সবকটা আমি নিয়ে আসবো তা না, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে নিজের যে যা ভালো লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে। একটু একটু করে যদি কোনো কিছু খুব দাম ভারী জিনিসটা তোমাদের কাছে শেয়ার করতে চাই না, এটা তো বাংলা ভাষাটাকে যাতে আস্তে আস্তে ভালোবাসতে পারো, একটু একটু চিনতে পারো, সেই চেষ্টাতেই এটা করা। কিছু জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করো, আমি চেষ্টা করবো কমেন্টে তোমাদের উত্তর দিতে। আর এলএসসি লাইক সাবস্ক্রাইব কমেন্ট, ভালো থেকো, আবার তাড়াতাড়ি আসবো পরের দিন অন্য একটা কবিতা বা গল্প যাই পারবো ছোটোখাটো নিয়ে। আশা করি এরমভাবেই তোমরা বাংলা ভাষাটাকে ভালোবাসতে শিখবে, বাংলা ভাষাকে চিনবে, বাংলা ভাষা কোনো দিন পড়তে চাইবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা। অনুরাধা বাই বলছে।